আমরা তো বলে রাখি, আমার প্রথমে এই পাইপের টপটি করার জন্য আমার সর্বপ্রথম প্রায় 4 ফিটের 4 ইঞ্চির এই আরএফএলের পাইপটা প্রয়োজন হয়েছিল। তো এই পাইপটা আমি কিনেছিলাম, আমার সব মিলে প্রায় 450 মতো খরচ পড়ে। আর এছাড়াও বাকি এটার পুরো সেট আপ করার জন্য দেখি আর কি আছে, এখানে লাগবে দুই পাশে দুইটা বাঁধার জন্য এক্সট্রা দড়ি, আর কাটার জন্য এটাই খুবই ধারালো। তো চিন্তা না করে এটা মাউন্ট ফুললি এই সাইড থেকে আমি অলরেডি দেখতে পাচ্ছি কেটে ফেলেছি, এই পাশ থেকে পুরোটা লম্বা করে কেক কাটতে হবে। এক্সট্রা কালার করার জন্য আমি এখানে স্প্রে পেন, ব্ল্যাক পেন, তার পেন এক্সট্রা এগুলো নিয়ে এসেছি। যাই হোক, এগুলো রেখে দিই। আমি মূলত এই গাছটা সেট আপ করবো, এই গাছটা। যাই হোক, দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন আমার ফুল পাইপটি গত 2 দিনের কষ্টের পরে রং করা শেষ এবং অলমোস্ট ডান। আমি যেই রকমটা চেয়েছিলাম অলমোস্ট ওইরকমটাই হয়ে গেছে। তো আর উপরে দেখতে পাচ্ছেন আমি অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার জন্য অপোজিটে ছিদ্র করে দিয়েছি যাতে পানিগুলো বের হয়ে যায়। আর এখন আমি এই সাইডে এতটুকু পর্যন্ত দড়ি সেট করে দিব বাঁধার জন্যে। দেখা যাক। Ta-da!